ওরে ভাই, এইটা কি এইটা কি এইটা কি আনসার ফ্রি ফায়ার! তো আজকের এই ভিডিওতে নতুন আপডেটের 5টি চেঞ্জ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তাহলে দেরি না করে চলে যাই এই 5টি চেঞ্জ দেখতে। তো প্রথম চেঞ্জটা হচ্ছে অনেক সুন্দর এবং শেষেরটা আমার অনেক ফেভারিট। তাহলে শুরু করা যাক প্রথম চেঞ্জটা নিয়ে। প্রথম চেঞ্জটা হচ্ছে গিয়ে একটা নতুন জম্বি আনছে। আপনারা যদি এই জম্বিকে মারতে পারেন তাহলে কিন্তু অনেক লুট পাবেন। তাহলে এই জম্বিকে কিভাবে আনতে হয় এবং কিভাবে মারতে হয় এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। জম্বিকে আনতে হলে ম্যাপে দেওয়া এই চিহ্নতে আপনাকে যেতে হবে। এই চিহ্নিত লোকেশনে যাওয়ার পর আপনি এই যে ফলো বাটনটি আছে ওই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর একটু সময় লোডিং নেবে। লোডিং শেষ হওয়ার পরে একটা পাখি কিন্তু আপনাকে রুট দেখাবে, আপনাকে ওই পাখিকে ফলো করতে হবে। আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পাখিটা কোন দিকে যাচ্ছে এবং কোন পাখিটা আপনাকে ফলো করতে হবে। আমি যে পাখিটির কথা বলতেছি আপনি ওই পাখির পিছু নেবেন এবং ওই পাখিকে ফলো করে পাখি যেখানে যায় ওইখানে যাবেন, তাহলে ওইখানে কিন্তু জম্বিটা আবির্ভাব হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাখিটাকে ফলো করে সামনের দিকে আগাচ্ছি এবং পাখিটি যে জায়গায় দাঁড় হবে সেই জায়গায় কিন্তু জম্বিটা আবির্ভাব হবে। এইখানে দেখা যাচ্ছে যে পাখিটা থেমে গেছে, তাহলে বুঝাই যাচ্ছে যে এই জায়গায় জম্বিটা আসবে। তো আমি ওয়েট করতেছি জম্বিটা আসার জন্য, তারপর জম্বির সাথে আমি ফাইট করব এবং ফাইট করে সব লুটগুলো নিয়ে নিব। এই দেখো গাইস কি একটা অ্যানিমেশন হচ্ছে! তার মানে বুঝা যাচ্ছে যে সে একদম এমনভাবে প্রকট হচ্ছে যে সব কিছু ভেঙে দমড়ে মুচড়ে করে দিবে। আমার কিন্তু এই অ্যানিমেশন দেখে অনেক ভয় লাগতেছে। কি একটা আসতেছে, তার সাথে কি আমি পারবো? তো আমাকে তো পারতেই হবে, কারণ হচ্ছে গিয়ে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই জম্বিটাকে ফিনিশ করব এবং সেই লুটগুলো নিয়ে পুরো ম্যাচ খেলব। দেখো গাইস দেখো, এই জম্বিটা একদম মাটি টাটি সব কিছু কাঁপায় ফেলতেছে। তো যখন আমি জম্বির সাথে ফাইট করতেছি তো আমার মনে হইতেছিল যে আমি মনে করছিলাম যে প্রথমে আমরা যেভাবে এনিমিকে মারি এরকম সামান্য হয়তো গুলি করলে সে মরে যাবে, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে এত মারতেছি এবং দেখো তার লাইফ কিন্তু শেষই হচ্ছে না, অল্প অল্প করে তার ড্যামেজ হচ্ছে। অবশেষে গাইস তাকে মারার একটি ট্রিক্স কিন্তু আমি বাইর করে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি তার কাছে থাকেন তাহলে তাকে মারা খুব কষ্ট হয়ে যাবে এবং সে আপনাকে প্রচুর পরিমাণ ড্যামেজ দিবে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু তার থেকে দূরের লোকেশনে এসে তাকে গুলি করতেছি। তো এই জায়গায় তার কিন্তু ড্যামেজ হবে এবং সেও আপনাকে ড্যামেজ দিতে পারবে না, এবং তার থেকে একটু দূরত্ব থেকে যদি আপনি তাকে ফায়ার করেন এবং সহজেই তাকে ফিনিশ করতে পারবেন, জম্বি কিন্তু আপনাকে ড্যামেজ দিতে পারবে না। এই টিপসটি ইউজ করলে আপনারা সহজেই কিন্তু সেই জম্বিকে মারতে পারবেন। এই টিপসটির কারণ হচ্ছে গিয়ে তার একটা রেঞ্জ আছে, সে এই রেঞ্জের বাইরে চলে যায় না। তো আপনি যদি আপনার লং রেঞ্জের একটা গান ইউজ করেন তাকে মারতে, তো আপনি কিন্তু দূরে থেকে লং রেঞ্জের গান দিয়ে তাকে সহজেই ফিনিশ করতে পারবেন এবং সে আপনাকে ড্যামেজ দিতে পারবে না। তো গাইজ এখন আপনারা দেখতে পাচ্ছেন তাকে ফিনিশ করে আমি তার লুটগুলো নিতেছি। কি লুট গাইজ, এত লুট! তো এই জম্বিকে মারার পর আপনারা কিন্তু অনেক অনেক লুট পাবেন। তাহলে গাইজ চলে যাই আমরা পরবর্তী আপডেটে। তো গাইজ পরবর্তী আপডেটটা হচ্ছে ফ্যাক্টরি। দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি আগের মতো নাই, ফ্যাক্টরিতে অনেক চেঞ্জ লাগতেছে। তো আমার কি মনে হইতেছে গাইজ, এই আপডেটে ফ্যাক্টরির সৌন্দর্যটা নষ্ট করে দিছে, কারণ হচ্ছে গিয়ে আগে ফ্যাক্টরিটা আরো সুন্দর লাগতো। আমার কাছে লাগতেছে ফ্যাক্টরি হাইটটা আগে অনেক উপরে ছিল, এখন লাগতেছে একদম নিচে চলে আসছে। আর এই যে রেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেলিং এ কিন্তু আগে নিচ থেকে উঠা যেত, এখন কিন্তু আপনারা চাইলেও এই রেলিং এ উঠতে পারবেন না। আগে অনেক র্যাঙ্ক পুষাররা এখানে উঠে কিন্তু অনেক র্যাঙ্ক পুষ করতে পারতো এবং এখান থেকে এনিমিকে ফিনিশ করতে পারতো, তো এবার কিন্তু চাইলেও সেই জায়গায় উঠতে পারবে না। তাহলে গাইস চলুন আমরা চলে যাই পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হচ্ছে এয়ারশিপ নিয়ে। এই আপডেটটা কিন্তু অনেক আগে আমাদের ফ্রি ফায়ারে ছিল, কিন্তু এখন আবার নতুন করে আনছে, মাঝখানে চলে গেছিলো। তো এটা কিন্তু আমার অনেক পছন্দের। এইখানে কিন্তু আমরা জিপলাইন ধরে এয়ারশিপে যেতে পারবো এবং সেখানে অনেক লুটও নিতে পারবো, সাথে সাথে সেখান থেকে আমরা এনিমিকেও কিল করতে পারবো। সো গাইস লেটস গো নেক্সট আপডেট। তো এই আপডেটে হচ্ছে গিয়ে ট্রেনিং নিয়ে। ট্রেনিংয়ে কিন্তু আপনি এই জায়গাটি গ্লোবাল দিয়ে কিন্তু এই সাদে উঠতে পারবেন, আগে যেটা সম্ভব ছিল না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে গ্লোয়াল মেরে এই সাদে উঠতেছি। তো ট্রেনিংয়ে কিন্তু এনিমিকে কিল করতে এবং এনিমির সাথে মজা নিতে চাইলে কিন্তু আপনি সহজেই এনিমির সাথে মজা নিতে পারবেন এই বিল্ডিংয়ের সাদে উঠে। এবং চলে যাই আমরা পরবর্তী আপডেটে, এবং এটা হচ্ছে গিয়ে আমার ফেভারিট আপডেট, কারণ হচ্ছে গিয়ে এই জায়গায় অনেক চেঞ্জ আসছে। তো সেই জায়গাটি হচ্ছে আপনার আমার চিরচেনা পিক। এই আপডেটে কিন্তু ফ্রি ফায়ার পিকে এত পরিমাণ চেঞ্জ করছে যে টোটালি পিকের একদম লুকটা চেঞ্জ করে দিছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রি ফায়ার অনেকগুলো পুরনো ওয়ালের কর্নার এনে রেখে দিছে, এবং তারপর তার পাশে কিন্তু একদম পুরনো মাটির স্তূপ, অনেকগুলো মাটির স্তূপ এনে রেখে দিছে যেটা আগে ছিল না। এদিকে গাইস এদিকে দেখো, এই জায়গাটা অনেক সুন্দর করে ফেলছে। এই জায়গায় এমন একটা বাগান আনছে যে চাইলে আপনি রাউন্ড রাউন্ড এখানে ঘুরতে পারবেন। আমি একটু উপরে উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বাগানটা কীরকম দেখতে এবং কত সুন্দর লাগতেছে। তো আপনাদের এই বাগানটা কীরকম লাগতেছে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। এইখানে দেখো গাইস, এইখানে দেখো এই দেওয়ালটার ভিতরে কী করছে, একদম সুইমিং পুল, একটা সুন্দর সুইমিং পুল এনে দিছে। আপনি চাইলে কিন্তু খেলতে খেলতে এখানে গোসল করতে পারবেন, তবে প্রবলেম হচ্ছে এখানে কিন্তু পানি নাই,
এমনিতে একটা সুইমিং পুল এনে দিছে। সুইমিং পুলের বাউন্ডারি থেকে বাইর হয়ে আমি কিন্তু আরও অবাক হয়ে গেলাম, এই জায়গায় কি করছে, এই জায়গায় বড় একটা পার্কিং এরিয়া করে দিছে, মানে পুরনো গাড়ির একদম পার্কিং করে দিছে। তাহলে গাইজ আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি, ভিডিওটি কিরকম লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তীতে নতুন আপডেটের আরও আরও নতুন নতুন ইনফরমেশন নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এজন্য চাই আপনাদের সহযোগিতা, আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।